ছিলেন এই শাশ্বত বিশ্ব শান্তির মহামন্ত্র। এখানে 6টি দল এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। প্রত্যেকটি দলকে 30 থেকে 50 হাজার টাকা করে দিতে হচ্ছে। এই টাকাটা আমাদের গ্রামের যারা আমরা যারা ব্যক্তি আছি, যারা মানে দেওয়ার মতো তার সামর্থ্য আছে, তারাই দিয়ে এই অনুষ্ঠানটা চালাচ্ছে। সারা বছরই আমাদের কীর্তন থেকে কম বেশি আর কি 6 মাস আর কি বেশি কীর্তনটা হয়। কার্তিক মাস থেকে পহেলা বৈশাখ পর্যন্ত এটা থাকে বেশিরভাগই। আর আমি কীর্তন করি, আমার কীর্তনের বয়স 5 বছর। আমার স্বামীও কীর্তন করে, সে আর কি ছোটোবেলা থেকে কীর্তনটা করে, সে বাঁশি বাজায় কীর্তনে, আর আমি কীর্তন গানটা গাই, হরিনাম কীর্তন গায়িকা একজন। আর আমরা সারা বাংলাদেশেই কম বেশি আর কি যাই, ঢাকা, এই খুলনা, গোপালগঞ্জ, মানে প্রায় জায়গায় আমরা যাই, বুঝছেন? হ্যাঁ, এটাই আমাদের পেশা। আমার একটা মেয়ে আছে, মেয়ে 5 বছর বয়স, শিশুতে পড়ে, তার স্কুলের সময় আছে, তাই আনি না, বাসায় রেখেছি আমার শ্বশুর শাশুড়ির কাছে। আমার 10 গ্রামের 10টা ছেলে আছে, আমি তাদের নিয়ে দল চালাই, যে জায়গায় বায়না ধরি, কমিটিতে টাকা পয়সা দেয়, সেই টাকা দিয়ে তাদের খরচপাতি দিয়ে দিই। আমরা মাদারপুর থেকে আসছি, আমরা কীর্তন করি, 8 মাস কীর্তন করি। আমাকে দলের নাম হচ্ছে রাধা রমন সম্প্রদায়, এইটাই আমাকে পেশা, এইটাই আমাকে জীবন যাপন চলে। আমরা স্বামী স্ত্রী আছি। যাই, গাজীপুর কীর্তন অনুষ্ঠান শেষ করে আমরা চলে আসি এখানে, এখানে কীর্তন করে আমরা স্বামী স্ত্রী দুজনই আছি, এটাই আমাদের পেশা। হ্যাঁ, এটা দিয়ে আমাদের সংসার চলে, আমরা বিভিন্ন জায়গায় যাই আর কি, অনুষ্ঠান করি, এটাই আমাদের পেশা। কত এখানে আসছি 37,000 টাকা 2 দিন কীর্তনে, আরও করি, আরও বেশি বেশি টাকায় করি, আবার কম করতে হয় অনেক জায়গায়, জায়গা বুঝিয়া কম বেশি করে নিয়ে করতে হয়। হ্যাঁ, যে দিয়ে আমাদের সংসার চালাইতে হয়। প্রত্যেকটা যজ্ঞে 5 থেকে 6টা দল আনতে হয়। এই দলগুলোকে বর্তমানে 25 থেকে 60 হাজার টাকা পর্যন্ত দেওয়া লাগে। এই টাকাগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে, যেমন লোকের অনুদান, গ্রামের চাঁদা, এইসব তুলে তুলে তাদের ই করি আমরা। এটা মূলত এদের
জীবিকা। আশেপাশের যেসব দর্শক বাংলাদেশ এই কীর্তনঙ্গনে 1060টি দল কীর্তনঙ্গনে আছেন নারী পুরুষ সম্মিলিতভাবে, এবং এরা এই 1060টি দলের মধ্যে এক একটা দলে 10টি করে শিল্পী আছে, এবং এই 10টি শিল্পীই এই নাম যজ্ঞের যে অনুষ্ঠান হয় এই বিভিন্ন অনুষ্ঠানে যে তারা এই কীর্তন করে তাদের জীবন জীবিকা তারা যাপন করে। প্রতিটা শিল্পীকেই তাদের যে মূল বছরের যেই বেতন তার 60%, 50% অগ্রিম দিতে হয়। অগ্রিম দেওয়ার পরে তারা এই কাজে আসে। এই কীর্তনের উপরই আমাদের সংসার, ছেলে মেয়ে মানুষ করা বলেন, তারপরে পারিপার্শ্বিক যত খরচ খরচ যা কিছু আছে না কেন, সব কিছুই আমাদের এই কীর্তনের উপর দিয়ে। এই 10 জন নিয়ে চলি ফিরি, এখন এই সবাইকে দিয়ে তাদেরকেও দেই, আমরাও যা কিছু পাই তাই দিয়ে আমাদের সংসার চলে। যেমন হাতিয়া বলেন, তারপরে চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, সমস্ত জায়গায় বাংলাদেশের কোথাও বাকি নাই। কীর্তন করে এসেছি গাজীপুর থেকে, আসছি নড়াইল। আমাদের এই কীর্তন করাটাই আমাদের অভ্যাস।